সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি মুস্তফা দানিশ। আমাদের আজকের বিষয় শ্রম, মজুরি ও শ্রমিক। আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ মুজিবুল হক চুন্নু, এমপি, সভাপতি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। মাঝখানে আছেন শাহজাহান খান, এমপি, সদস্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এবং ওই প্রান্তে আছেন রুহিন হোসেন প্রিন্স, সম্পাদক কেন্দ্রীয় কমিটি সিপিবি। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন, আর এই জন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা এসএমএস এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখিনি এখনকার প্রধান শিরোনামগুলো। শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ফণী, চৌঠা মেয়ে আঘাত হানতে পারে বাংলাদেশে, দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত সরকার, জানালেন ত্রাণ প্রতিমন্ত্রী। মির্জা ফখরুল শপথ না নিয়ে শূন্য বগুড়া ৬ আসনে উপনির্বাচনও থাকতে চায় না বিএনপি, ঐক্যফ্রন্টের শরিকদেরও অনীহা, দল ও জোটের ফোরামেই চূড়ান্ত সিদ্ধান্ত। রাজধানীর উত্তরায় দুই কিশোরী গৃহকর্মীর রহস্যময় মৃত্যু, সিসিটিভিতে দেখা যায় বাড়ির ছাদে ওঠার ছবি, পাশের ভবনের ছাদে মেলে লাশ। পদ্মা সেতুতে চলতি মাসেই বসতে যাচ্ছে তিনটি স্প্যান, আগামী সপ্তাহে ১২তম স্প্যান বসলে দৃশ্যমান হবে ১৮০০ মিটার। এবং মহান মে দিবসে মেহনতি মানুষের ন্যায্য পাওনা নিশ্চিতের দাবি, শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ বজায় রাখতে মালিকদের প্রতি আহ্বান। আচ্ছা, আজকে রাশেদ খান মেনুন, এমপি, ওনার কথা দিয়ে শুরু করি। বাকাস পার্টির সভাপতি, উনি বলেছেন যে এবারে যে আমাদের প্রতিপাদ্য আছে শ্রমিক দিবসে, শ্রমিক মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি। তো উনি বলেছেন, উনি প্রশ্ন তুলেছেন যে সরকার কার স্বার্থে মালিকদের সঙ্গে শ্রমিকদের ঐক্য গড়ার শপথ করালেন। এবং তারপরে ওনার যে বক্তব্যটা হচ্ছে খুব ভয়াবহ, গত ১০ বছরে উপরতলার মানুষের সম্পদ বেড়েছে ১৫৫%, আর নিচতলার মানুষের সম্পদ কমেছে ১২১%। ঐক্য করতে পারলে চাপ সৃষ্টি মতো সব দাবি, মানে উনি যে কথাগুলো বলেছেন তাতে মনে হলো যে শ্রমিকদের, মানে মালিকরা শ্রমিকদেরকে কিছুই দিচ্ছে না, মানে এই ধরনের একটা ইয়ে আছে, যেহেতু উনি ইয়াতে আছে এই ক্ষেত্রে ওনাদের লাইনের লোক। প্রিন্স ভাই বলেন, আপনি আপনি শুরু করেন যে আজকের দিনটাতে আমরা তো এই দিনটাই খালি পালন করি, বাকি সময়টাতে আমরা দেখি মাঝে মাঝে আপনাদের ওখান থেকে একটা মিছিল আসে, প্রেস ক্লাবের সামনে বসে কিছুক্ষণ বক্তব্য দেয়, তারপরে চলে যায়। ধন্যবাদ আপনাকে। আমি এই মহান মে দিবসকে সামনে রেখে আজকে সারাদিন আমরা রাজপথে শ্রমিকদের সাথে তার অধিকার নিয়েছিলাম, তবু এখান থেকে আনুষ্ঠানিকভাবে শ্রমজীবী মানুষের প্রতি একটা ভালোবাসা, শ্রদ্ধা এবং শুভেচ্ছাও জানাচ্ছি। আপনি যেটা শুরু করেছেন এটা মেনন ভাইয়ের কথা দিয়ে, আমি এক্ষেত্রে উনি দুইটা প্রশ্ন যদি সামনে এনে থাকেন, একটা তো তথ্য বলেছেন যে সম্পদের ফারাকটা কি হয়েছে, আর একটা মালিক শ্রমিক ঐক্য গড়ি। এখন প্রধানত আমি এখানে মেনন ভাইয়ের কথা হিসাবে এটা ধরলে একটু অন্যভাবে বলতে হয়, তো ১০ বছর তো উনি মন্ত্রী ছিলেন, তো মালিক শ্রমিকের স্লোগান তো ওই সময়ও শুনেছি, এটা তো আজকে শুনলাম না, এবং যে বৈষম্য ১০ বছরে এটা শুনেছি, সুতরাং এইটার মধ্যে অন্য কিছু থাকলে এ দায় মেনন ভাই এড়াতে পারেন না। প্রথম আমি এই কথাটা বলে নেই, কিন্তু প্রশ্ন আমি যেটা করতে চাই, প্রথম প্রশ্ন না, মূল ঘটনাটা কি, একটা হচ্ছে তো যে শ্রমিক, শ্রমটাই তো একটা বড় বিষয়, অন্য অনেক বিষয় আছে, সেই শ্রমের একটা মর্যাদা পাওয়াটাই তো একটা বড় বিষয়। কিন্তু আমাদের বাংলাদেশে আমরা অনেকদিন ধরে দেখছি, অনেকদিন ধরে, যে এই জায়গাটা এখনো শুরু হলো না। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত এই বাংলাদেশে শ্রমিকের এই অধিকারের নিশ্চয়তা থাকবে, এটাই ছিল কিন্তু অন্যতম প্রধান কথা। এমনকি পাকিস্তান আমলেও একেবারে শেষ দিকে আন্দোলন করে এই শ্রমিক নেতারা, তখন ওনারাও ছিলেন, যে একটা ন্যূনতম মজুরি তারা আদায় করতে পেরেছিলেন, কিন্তু আজকে পর্যন্ত আমরা একটা ন্যূনতম মজুরি করতে পারিনি। তাহলে এই সংকটটা তো এখনও এই সোসাইটিতে রয়ে গেছে। আমরা একটা অদ্ভুত জিনিস দেখছি, যে একটা ট্রেড ইউনিয়ন অধিকার থাকতো এবং এই শ্রমিকরা একটা ঐক্যবদ্ধ থাকতেন এবং তারা একটা আন্দোলন সংগ্রাম করে দাবি আদায় করতে পারে, কিন্তু অনেকদিন ধরে মালিক শ্রমিক ঐক্য এই স্লোগানটা শুনি আমরা,
এবং সেই স্লোগান শুনে আমরা দেখি ওইখানে শ্রমিকের স্বার্থটা প্রধান থাকে না, এইখানে আমরা মালিকের স্বার্থ প্রধান থাকি। এটা দেখি এখানে আমার পাশে সিনিয়র শ্রমিক নেতা এবং সাবেক মন্ত্রীও বসে আছেন। আমরা ট্রান্সপোর্ট সেক্টরে এইটা একটা একটা খুবই মজার এবং নতুনভাবে দেখি, সে তত্ত্বপাত্য সবাই জানেন। তাহলে এই এই জায়গাটাই আমরা দেখি যে অ্যাকচুয়ালি এখানে শ্রমিকের স্বার্থটাও ব্যাহত হয়। এবং আমি ব্যক্তিগতভাবে অনেক সময় এই প্রোগ্রামের মধ্যে যে দেখেছি যে আমাদের শ্রমিকদের কণ্ঠটা ক্ষীণ থাকেই না, যেন মালিক পক্ষের তারা কথা হয়ে কথা বলছেন, এই সংকটগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাই যে একটা মিনিমাম যে মুক্তিযুদ্ধের কথাটা যেটা আমি শুরু করলাম, যে মুক্তিযুদ্ধের আগেও আমরা যে 22 পরিবারের বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম, যে শোষণের বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম, বৈষম্যের জন্য সংগ্রাম করেছিলাম, ওই সময়ও একটা মালিকরা তারা কিন্তু শ্রমিকের যেমন মজুরি দেওয়ার সাথে সাথে একটা শ্রমিকের অন্য অন্য কতগুলো বিষয়ের তারা সুযোগ করে, যেমন একটা কলোনি ছিল, থাকার জায়গা ছিল, ওইখানে স্কুল ছিল, স্বাস্থ্যকেন্দ্র ছিল, ভবিষ্যৎ নিশ্চয়তার একটা জায়গা ছিল। কিন্তু এখন দেখবেন বাংলাদেশে অনেক অগ্রগতি, 22 পরিবারের জায়গায় 22,000 পরিবার হয়েছে, ওটা 10,000 কোটি টাকার উপরের মালিকের পরিমাণ এখন আমার ধারণা 22 জনেরও বেশি, মানে যেটা একটা অন্য জায়গায় চলে গেছে সম্পদ। এনারা দেশে ইনভেস্টমেন্ট করার বিবেচনা থেকে ওনারা পাচারে ব্যস্ত, তথ্যপাত্র তাই বলে, কিন্তু তারা শ্রমিককে এই যে যে জায়গাগুলো যাদের বিরোধিতা আমরা করলাম ওই জায়গাটা ওই নিশ্চয়তা জায়গা দিতে পারে না। আমি তাই আজকে দেখি শ্রমিকদের আজকে একটা বড় সংগ্রামই হচ্ছে মানুষ হিসাবে তো ভালোভাবে বেঁচে থাকার আগে শ্রমিক হিসাবে তার স্বীকৃতি প্রদান। এখানে ওনারা আছেন, আমি শুধু এই পয়েন্টটা বলতে চাই, একজন শ্রমিক মানে সে নিয়মিত কাজ করবে, তার 8 ঘন্টা কাজের স্বীকৃতি যে মে দিবসকে ধরে করছি বাংলাদেশে, আমরা স্বাধীনতার পরে এই দিবসটাকে ছুটি হিসাবে ঘোষণা করেই যে মর্যাদার আসনে দিয়েছিলাম সেইটা একটা থাকবে, তার একটা বাসস্থানের নিশ্চয়তা থাকবে, স্বাস্থ্যের নিশ্চয়তা থাকবে, চাকরিটা পার্মানেন্ট হবে, এবং যখন তার পেনশনের সময় হবে একটা বয়স এসে সে যাতে একটা ভালোভাবে থাকতে পারে, সন্তান সন্ততি লেখাপড়া অন্য গ্যারান্টিগুলো থাকবে, এই জায়গাটা আমরা দেখতে পাই না। এবং বাংলাদেশে এই জায়গায় আর একটা বড় ঘটনা হচ্ছে, আপনারা দেখতে পাই যে এটা অনানুষ্ঠানিক খাত, অপ্রাতিষ্ঠানিক খাতেই আজকে প্রায় 86% উপরেই এই শ্রমজীবী মানুষের অংশগ্রহণ। সেই জায়গাটা আরও কিছু নেই, আমরা উপরে যে দুই একটা জায়গায় বলি, ধরেন গার্মেন্টস দুই একটা সেক্টরের কথা বলি, কিন্তু অধিকাংশ মানুষ যেখানে যে শ্রমজীবী মানুষ আছে তাদেরকে কিছু নেই। চা শ্রমিক এখনো তাদের দিনে মজুরি বাড়ছে, কিন্তু দিনে 102 টাকা দেখলাম, এই আর সামান্য কিছু রেশন ব্যবস্থা, তার মানে একটা জীবন চলার মতো পরিস্থিতিটা তার এখনো গড়ে ওঠে নাই। আমাদের দেশ এই যে এবারও বাজেটে 5,000 কোটি 5 লক্ষ কোটি টাকার উপরে বাজেট হবে, আমরা মধ্যম আয়ের দেশে যাচ্ছি, তা সেই দেশে অনেক পরিকল্পনার কথা আমরা জানি, মেগা প্রজেক্টের কথা জানি, আমরা কোথায় যাব সেই কথা জানি, কিন্তু এই শ্রমজীবী মানুষ তার এই যে অধিকারের স্বীকৃতি ন্যূনতম মজুরির জায়গাটা সহ এইটা কবের মধ্যে আমরা দেব, যেটা এতদিন কেন পারিনি, এই জায়গাটা এখনো পর্যন্ত আমরা করতে পারছি না। যার জন্য দেখলাম আপনি ওই লড়াইতে আজকেও আমরা এই স্লোগানগুলো আমাদের মে দিবসে শুনলাম। আপনি যে কথাটা বলেছেন এই যে শ্রমিকের স্বীকৃতি নিয়ে প্রশ্ন তুলে বলছে যে এখনো পাইনি, আর একটা জিনিস আপনি সড়ক পরিবহনের কথা বলেছেন, ওখানকার শ্রমিকের অবস্থা কিন্তু আসলে আমরা যতটুকু জানি আপনি বলছেন যে পার্মানেন্ট যে ইয়েটা আছে সেই জায়গায় নাই বললেই চলে, 8 ঘন্টা আমি তো একদিকে ডানপন্থী একদিকে বামপন্থী, আমি মধ্যপন্থী, তো সেই জায়গা থেকে কথাটা বলতে হচ্ছে, বলেন না তো আপনি ঠিকই বলেছেন। একদম প্রথমেই সড়ক পরিবহন বিষয়টা, প্রকৃতপক্ষে সড়ক পরিবহন একটা ভয়াবহ অবস্থায় আছে, এখানে শ্রমিকদের যে দুরবস্থা এবং সর্বোপরি যে এই সেক্টরের দুরবস্থা এখন পতিত হচ্ছে এটা আরও ভয়াবহ। যে জিনিসটা আপনি বললেন যে এখানে যে শ্রমিক তাদের কোনো সেই শ্রমিক তার যে স্ট্যান্ডার্ড থাকা উচিত সেটা কিন্তু এখন পর্যন্ত গড়ে ওঠেনি। নিয়োগপত্রের কথা বললেন, 1980 সালে কিন্তু আমরা বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন একটা আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু আমরা নিয়োগপত্রে আইন তৎকালীন সরকারকে দিয়ে আমরা পাশ করিয়েছিলাম, কিন্তু আজকে পর্যন্ত নিয়োগপত্রের বিষয়টা নেই। এতে নিয়ে বহু আন্দোলন আমাদের করতে হয়েছে, এই আন্দোলন করতে করতে এমন একটা এখন আসছে এই জায়গাটা আমরা আনতে পেরেছি শেখ হাসিনা সরকারের সময়, তখন তো উনি লেবার মিনিস্টার, উনিও ক্যাবিনেটে ছিলেন, একটা জায়গায় আসছে সেটা হলো যে আগে যে আইনটা ছিল না, এখন হলো গাড়ির কাগজপত্র যখন পুলিশ চেক করে
তখন কিন্তু গাড়ির ফিটনেস আছে কিনা, ড্রাইভারের লাইসেন্স আছে কিনা ইত্যাদি সেগুলো দেখে, বিমা করা আছে কিনা অন্যান্য। কিন্তু নিয়োগপত্র আছে কিনা এইটা দেখার কোনো বিধান ছিল না। কিন্তু 2018 সালে যাই, সেখানে নিয়োগপত্র চেকেরও কিন্তু এখন বিধান রাখা হয়েছে। তাহলে যদি নিয়োগপত্র না থাকে বা মালিক প্রথমত মালিক দিল না, তাহলে মালিক দোষী, আর যিনি নিলেন না তিনিও কিন্তু দোষী। মালিক যদি না দেয় তাহলে সেখানে 5,000 টাকা জরিমানা একটা আইন, এখন ওই যে সংশোধনীটুকু কথা বলা হয়েছে সেখানে এখন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে যে মালিক যদি এটা না দেয় তাহলে তাকে 5,000 টাকা জরিমানা করা হবে। একটা কথা বলেছেন যে আসলেই এইটা পৃথিবীর কোথাও এই ধরনের আছে কিনা আমার জানা নেই, তবুও একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যখন সড়ক পরিবহন মালিক শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়েছিল, কেন এই সেক্টর রক্ষার জন্যে। এই সেক্টরটা বলতে গেলে এখানে মজুর হক সাহেব আছেন, ওনারা যখন ক্ষমতায় ছিলেন তখন কিন্তু একটা ভয়াবহ অবস্থা, খালেদা জিয়ার সময় তো আরও ভয়াবহ অবস্থা হয়েছিল। অর্থাৎ এই সেক্টরের মালিক এবং শ্রমিকদের উপরে এমন নিষ্পেষণ, যেটা যেমন আপনার টার্মিনাল দখল, চাঁদাবাজির সাম্রাজ্য সৃষ্টি করা, তারপরে এই শ্রমিকদেরকে নির্যাতন করা, শ্রমিকদের হত্যা করা, এটাও কিন্তু বিএনপির সময় খালেদা জিয়া যখন ক্ষমতায় তখন সেগুলো আমাদেরকে ফেস করতে হয়েছে। এবং তখন এমন কিছু আইন, যেমন কেয়ারটেকার গভর্নমেন্ট যখন ছিল আপনার 111-এর, সেই কেয়ারটেকার গভর্নমেন্টের সময় আমাদের উপরে কিছু কালো আইন চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তখন তো ট্রেড ইউনিয়ন বন্ধ, কিন্তু সেদিন আমরা ঝুঁকি নিয়ে কিন্তু একটা আন্দোলনই ঘোষণা করে ফেলেছিলাম। এবং এক পর্যায়ে সেনাবাহিনীর অফিসার আমাদের সঙ্গে বসেছিলেন, আমাদের যুক্তি শুনে তারা একমত হয়েছে এবং পরে তারা কিন্তু তার সমাধান করেছে। এটা যদি আমরা একক করতাম, এককের কিন্তু ওখানে কোনো ইয়ে ছিল না, দাবি ছিল না, সেখানে সেক্টরের দাবি, কিছু মালিক কিছু শ্রমিকের। আমরা শ্রমিকরা মালিকদের সঙ্গে যে লড়াইটা করব নিয়োগপত্রের, আইন তো থাকতে হবে, নিয়োগপত্র শ্রম আইনে আছে, কিন্তু আপনি এইখানে যে এইটাকে চেক করার জায়গাটা যেটা অনুপস্থিত ছিল, এবারে সড়ক পরিবহন আইনের মধ্যে কিন্তু আমরা সেটা নিয়ে এসেছি বলেই এখন এটা একটা নিশ্চিত জায়গায় আমরা এসেছি। যখন এটা কার্যকর হবে তখন আমরা এই কাজটা, কিন্তু এখানে একটা ইয়ে আছে, আপনি বলছেন যে নিয়োগপত্র, নিয়োগপত্রটা বানায় কাগজ দিয়ে রাখে, বেতনের যে জায়গাটা আছে ওই জায়গায় উল্লেখ করা থাকে, ওইটা উল্লেখ করা থাকে কত বেতন হবে, কি কি সুযোগ সুবিধা হবে, এগুলো সব উল্লেখ করা থাকে নিয়োগপত্রে। সুতরাং নিয়োগপত্রের কথাই যখন হবে তখন ওই সুযোগ সুবিধাগুলো অটোমেটিক্যালি, এখানে না থাকলে সেই নিয়োগপত্র হবে না। তো এই যে ও এটা নিয়ে আরও অনেকে আমাকে প্রশ্ন করেছেন, এখন ধরেন যে এই মুহূর্তে আমি আপনাকে যদি বলি যে যদিও আদালতের কথা নিয়ে আমার প্রশ্ন উত্থাপন করার ধৃষ্টতা আমার নেই আর সেটা নিয়ে প্রশ্ন করাও যায় না, কিন্তু তারপরে বিবেকের কাছে যখন প্রশ্ন করি যে দুর্ঘটনা মামলায় আমাদের দেশে একটা আইন আছে, একজন শ্রমিককে 5 বছর জেল দিতে পারে, 5 লক্ষ টাকা জরিমানা করা যেতে পারে, কিন্তু যখন দেখা গেল দুর্ঘটনা মামলায় একটা মামলায় যেটা তারেক মাসুদের মতো প্রতিযোগ দশা একজন চিত্রকর্ম চিত্র পরিচালক সহ 5 জন মারা গেল, সেইখানে 4,61,00,000 টাকা জরিমানা করা হলো। একটা মামলায় মন্টু সাহেব মারা গেলেন 1989 সালে, 26 বছর পরে তার মামলার রায় হলো 3,52,00,000 টাকা, আরেকটা মামলায় রায় হলো 1 কোটি টাকা, আরেকটা মামলায় রায় হলো 50,00,000 টাকা, আরেকটা হলো 10,00,000 টাকা। তাহলে আমি আগেই বলেছি আমার মানে বিচার সম্পর্কে, বিচারপতিদের সম্পর্কে কোনো প্রশ্ন উত্থাপন করার, রায় সম্পর্কে প্রশ্ন উত্থাপন করার ধৃষ্টতা আমার নেই, আমি করতেও চাই না। কিন্তু বিবেক যখন তাড়না দেয় কিছু এই বিষয়টা জানতে, তখন জানার ইচ্ছা হয় এইটা, সেটা হলো যে কোন আইনের বলে এই ধরনের একটি সাজা দেওয়া হলো। সেখানে যেটা উল্লেখ করা হয়েছে যে দৃষ্টান্ত স্থাপনের জন্য এটা করা হয়েছে, প্রশ্ন হলো আইন আর দৃষ্টান্ত স্থাপন এক কিনা। আইনের মধ্যেই তো দৃষ্টান্ত স্থাপনের কথাই বলা আছে, তা এই এই জায়গাটা কিন্তু আমরা খুব একটা তাড়নার মধ্যে আছি। এবং আমি আপনাকে বলে রাখি শুধু এইটা নিয়ে মালিক শ্রমিকদের মধ্যে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে,
আসলে পরিবহন সেক্টর থেকে এখন সবাই পালাবার পথ খুঁজছে, তাহলে বিশৃঙ্খল একটা অবস্থা, একটা বিভিন্ন অবস্থা, একটা মানসিক চাপ আছে, উদ্বেগ, উৎকণ্ঠা, ভয়, ভীতি, এই ধরনের ইয়েগুলো এখন সৃষ্টি হচ্ছে। কিন্তু যদি এটা হয় যেটা তাহলে দেশের উন্নয়নের পথে একটা বিরাট ধরনের বিরাট বাধা হবে। আমি মনে করি সেই বিবেচনাগুলো কিন্তু বিচার মাননীয় বিচারপতিদের এটা একটু বিবেচনায় নেবেন বলে আমরা, এটা আমাদের সবিনয় নিবেদন। আরেকটি বিষয় এখানে একটু বলা দরকার, সেটি হলো যে এই সড়ক পরিবহন সেক্টর এমন একটা সেক্টর যে সেক্টর কিন্তু ওই যে আপনার শরীরের রক্ত প্রবাহের মতো, যে এইটা যদি না থাকে আপনি গার্মেন্টস বলেন, মুভমেন্ট ক্ষেত্রে বলেন, যে ক্ষেত্রে বলেন না কেন, ডেভেলপমেন্ট উন্নয়ন, ডেভেলপমেন্ট শুধু না, পণ্য পরিবহন কিছুই হবে না, কোনো উন্নয়ন হবে না। এইটাকে যদি আপনি রক্ষা করতে হয় তাহলে যেটা আমরা এই যে মানে আপনি দেখেছেন দুর্ঘটনা নিয়ন্ত্রণের জন্য এবং সড়কে যে সুশৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য যে একটা কমিটি করা হয়েছিল, আমরা 111টা সুপারিশ দিয়েছি। সেখানে সবচেয়ে গুরুত্ব আমরা দুটি জায়গায় দিয়েছি, একটি হলো যেটা কখনই অনেক সুপারিশ হয়েছে, ওনাদের সময় 1983 সালে একটা সুপারিশ হয়েছিল, তারপরে 2012 সালে একটা সুপারিশ হয়েছিল, কোনো সুপারিশে কিন্তু এই বিষয়গুলোকে আনা হয়নি। সেটা হলো আপনি সুপারিশ করছেন, আপনি বলে দিচ্ছেন এই কাজটা করবে সড়ক পরিবহন, এই কাজটা করবে লেবার, এই কাজটা স্থানীয় সরকার ইত্যাদি, কিন্তু এইটাকে কে কোঅর্ডিনেট করবে, এই জায়গাটা কিন্তু অনুপস্থিত ছিল। আমরা বলে দিচ্ছি যে সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটা অথরিটি করে দিতে হবে, যে অথরিটি এই টোটাল কাজটাকে কোঅর্ডিনেট করবে। আরেকটা বিষয় আমরা বলছি, সেটা হলো আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, আপনি কৃষিবিদ, আপনি বা মানে এই যে নাবিক তৈরি করতেছেন, আপনি কৃষিতে ভর্তুকি দিচ্ছেন, আপনি ইলিশ মাছ এক মাস খাওয়া বন্ধ রাখছেন, ধরা বন্ধ রাখছেন, খাওয়া দাওয়া বন্ধ থাকে, ধরা বন্ধ রাখছেন, সেখানেও কিন্তু আপনি ভর্তুকি দিচ্ছেন, তাহলে এত বড় একটা সেক্টরে আপনি কেন ভর্তুকি দিয়ে আজকে ড্রাইভার তৈরি করবেন না? এখানে ভর্তুকির কথাটা বলেছি, ইতিমধ্যে এসিআইপি নামে একটি প্রজেক্ট করে মাননীয় প্রধানমন্ত্রী 1,00,000 ড্রাইভার 2020 সালের মধ্যে সেটা তৈরি করার জন্য উনি একটা প্রজেক্ট তৈরি করেছেন। এখন সেই প্রজেক্টে 4 মাসের প্রজেক্ট, এই দুপুরবেলা খাবার ব্যবস্থা করা হয়েছে, টোটাল ট্রেনিং ফ্রি, এবং 4 মাস পরে তাকে 9,000 টাকা তাকে অ্যালাউন্স দেওয়া হচ্ছে। তাহলে এই যে পদ্ধতিটা, এই পদ্ধতির ফলে দেখা যাবে যে যারা এই যে বেকার ছেলেরা তারা একটা ট্রেনিংয়ের জায়গা পাবে, তারা এই সুযোগটা পাবে, ভালো তখন দক্ষ ড্রাইভার সৃষ্টি হবে। এই জায়গাগুলোর উপর আমরা খুব গুরুত্ব দিচ্ছি, আমরা আশা করি পরিবহন সেক্টর একটা ভালো জায়গায় আমরা চলে আসবো। হ্যাঁ, বুঝলাম ভাইয়া, যেটা যে ইয়া নিয়ে যেটা সবচেয়ে বড়ো যে ট্রেনিংয়ের সবচেয়ে বড়ো জায়গাটা হচ্ছে আমাদের এখানে যদি বলেন পোশাক শিল্প সবচেয়ে বেশি ইনকামের জায়গাটা, যেটা ফরেন এক্সচেঞ্জ আর্নের ইয়েটা প্রায় 90% আসে এখানে, তাও মোটামুটি একটা রুলস অফ বিজনেসের মধ্যে সব কিছুই মোটামুটি কাঠামোর মধ্যে নিয়ে আসা হয়েছে। তারপরেও কিন্তু কথাগুলো আসছে যে এবারও আজকে আমি দেখলাম যে আমাদের ইয়েতে সবাই সব জায়গাতেই কিন্তু তারা বলছে যে 8,000 টাকা যেটা আমাদেরকে ন্যূনতম দেওয়া হচ্ছে এটা কোনো মতেই গ্রহণযোগ্য না। এটা কতটুকু হলে গ্রহণযোগ্য করা যায়? ধন্যবাদ আপনাকে। কতটুকু হলে গ্রহণযোগ্য হবে এটা আপনাদের দৃষ্টিতে? না, এটা বলা মুশকিল আমাদের দৃষ্টিতে, কতটা আপনারা অ্যাকসেপ্ট করতে পারবে, কারো দৃষ্টি হবে না, না মানে কতটুকু অ্যাকসেপ্ট করতে পারবে, সেটি বলি, একভাবে কারো দৃষ্টি হবে না। আমি আমার কথা বলার পূর্বে আজকে যেহেতু মহান মে দিবস আপনি আসতে বলছেন, খুব সঙ্গত কারণেই এই মে দিবস সৃষ্টি করার জন্য যারা আত্মত্যাগ করেছিলেন সেই 1886 সালে এ মার্কেটে, তাদের প্রতি এবং আজকে পর্যন্ত যে সমস্ত শ্রমিকরা তাদের অধিকারের জন্য আন্দোলন করেছেন পৃথিবীতে নাই, তাদেরকে এবং বিগত কয়েক বছরে বিভিন্ন অ্যাক্সিডেন্টে যে সমস্ত শ্রমিক মারা গেছে তাদের সকলের প্রতি আমি আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি প্রথমে আসি যে দেখেন এই যে মে দিবস, অনেক অনেক প্রশ্ন করেন, মে দিবসটা তো আর আসলে সারা বিশ্বে আনুষ্ঠানিকভাবে কিন্তু আরম্ভ হয়েছে 1890 সাল থেকে, এবং বাংলাদেশে দেশ স্বাধীন হওয়ার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সিদ্ধান্তে কিন্তু পয়লা মে সরকারি দিবস এবং আমরা পালন করে এসেছি, রাইট? আপনি বলছেন যে গার্মেন্টস সেক্টরে যে মজুরি বিষয়টা, হ্যাঁ গার্মেন্টস সেক্টর আমাদের দেশে অনেক সেক্টর আছে, বিশেষ করে প্রাতিষ্ঠানিক সেক্টর প্রায় 42টা, গার্মেন্টস সেক্টরটাকে আমরা একটু আলাদাভাবে একটু গুরুত্ব দিই, কারণ আমাদের অর্থনীতির প্রাণ, আমরা যে এক্সপোর্ট করে যে বৈদেশিক মুদ্রা অর্জন করি তার মানে টোটাল এক্সপোর্টের 84% আমরা এই খাত থেকে আসে। আপনি জানেন যে এই সরকার, বিশেষ করে আওয়ামী লীগের সরকার আসার পর 2009 সাল যখন ক্ষমতা আসে তখন কিন্তু 2009-এর আগে বেতন ছিল 1600 টাকা,
মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসার পরে এটাকে করলেন 3,300 টাকা। তারপর এই রানা প্লাজার দুর্ঘটনা হলো, হওয়ার পর 2013 সালে আবার এই আওয়ামী লীগ সরকারে করলেন 5,300 টাকা। এবং তার 5 বছর পরে, তখন আমি লেবার মিনিস্টার ছিলাম, কারণ প্রতি 5 বছর পর কিন্তু আমরা প্রত্যেকটা মজুরি কাঠামো কিন্তু পুনর্মূল্যায়ন করি, তার 5 বছর পর আমরা আবার মজুরি বোর্ড গঠন করে 8,000 টাকা করা হয়েছে। এনে একটা জিনিস বলি, সেটা এই যে কি জীবন মানের জন্য, আমি 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 আসতেছি আমি আসতেছি এখানে একটা জিনিস বলি যে এটা কাঠামোটা কিভাবে হয়। কাঠামোটা কিন্তু সরকারের প্রতিনিধি, মালিক প্রতিনিধি, মালিক প্রতিনিধি এবং শ্রমিক প্রতিনিধি থাকে, এবং এটার যে বোর্ড হয়, বোর্ডের চেয়ারম্যান থাকেন একজন নিরপেক্ষ ব্যক্তি, একজন ডিস্ট্রিক্ট জাজ। তা আমাদের এটা এই যে এই মজুরি বোর্ডটা, গার্মেন্টস বিষয়ে মজুরি বোর্ডটা করা হয়, সেখানে কিন্তু আসলে বাজার দেখে যে একজন মানুষ চলতে গেলে কী লাগবে, প্লাস ব্যবসার কী অবস্থা, প্লাস মানে সার্বিক অবস্থা মূল্যায়ন করে শ্রমিক প্রতিনিধি, মালিক প্রতিনিধি, সরকার প্রতিনিধি তারা কিন্তু একটা ইয়ে দেন, মানে একটা সাজেশন দেন। সেই সাজেশনটা কম্পাইল করে পরে একটা ঐক্যমত আসা হয়। ঠিক আমরা যখন, আমি যখন লেবার মিনিস্টার, এইবারও 5 বছর অতিক্রান্ত হওয়ার আগেই এই গার্মেন্টস শ্রমিকদের বেতনের জন্য আমরা একটা বোর্ড কলম, সেই বোর্ডে কিন্তু তারা অনেক চিন্তাভাবনা করে সাজেশন দিলেন 8,000 টাকা। এনে একটা কথা বলি, 8,000 টাকা কিন্তু বেতন সবার জন্য না, 8,000 টাকা হলো আজকে যে শ্রমিকটা শিক্ষানবিশ হিসেবে আসছে, হ্যাঁ তার জন্য, অর্থাৎ আজকে যে আসছে, যে নাকি 2-3 বছর আগে সে কিন্তু 8,000 টাকা না, তার বেতন কিন্তু আরো বেশি, কিন্তু যে আজকে জয়েন করছে সেও কিন্তু 8,000 টাকা প্লাস সবকিছু মিলে সেও 9-10 হাজার টাকা কিন্তু পায়। এটা আমরা জানি সাফিসিয়েন্ট না, সাফিসিয়েন্ট না এটা আমরা জেনেও বলবো, তারপর কিন্তু সমন্বয় করতে হবে। কারণ আপনি এই গার্মেন্টস সেক্টর আসছে বলে তো আমার 40 লক্ষ লোক কাজ করতেছে, আর যদি ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় তো আমার অবস্থা কী হবে? আমি তো সরকার, সরকার তো দেখবে মালিককে টিকে রাখতে হবে, শ্রমিককে টিকে রাখতে হবে। তো মালিক এবং শ্রমিককে টিকিয়ে রাখার জন্য মালিকের কি ব্যবসা, কারণ আমরা কিন্তু সরকারের থেকে এই যে এক একটা পণ্য যে এক্সপোর্ট করে যারা নাকি গার্মেন্টস মালিকরা, সেই পণ্যটা কতটুকু কষ্ট হয়, তারা কি প্রাইস পায়, সেই প্রাইসটার মধ্যে কতটুকু লাভ করে, এটা কিন্তু আমরা একটা অ্যানালাইসিস করছি, সেটা কিন্তু একটা বিশ্লেষণ করছি। বিশ্লেষণ করে আমরা দেখলাম যে লাভটা খুব বেশি থাকে না, কারণ দেখেন এই যে যারা নাকি ব্র্যান্ড বায়ার, যারা নাকি এই দেশ থেকে পণ্য নেন, তারা কিন্তু বলেন এসে যে এই ফ্যাক্টরিটাকে কমপ্লায়েন্স করতে হবে, এই অধিকার বাড়াইতে হবে, মজুরি বাড়াইতে হবে। আবার যখন প্রাইসের বিষয় আসে তখন বলেন প্রাইস তো এটা কম্পিটিটিভ, প্রাইসের বেলা বলেন কম্পিটিটিভ, কম্পিটিটিভ কথা বলে তারা কিন্তু কমে দেন। দেখেন এই যে আমি মানে বলবো, আমাদের আমরা 2000 রানা প্লাজার পরে আইন করে আমরা নিরাপদ পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা আইন করেছি, এবং মালিকদেরকে বাধ্য করেছি কমপ্লেস করার জন্য। ইভেন আপনার যারা নাকি এই ব্র্যান্ড বায়ার, তাদের পক্ষে থেকে অ্যাকর্ড, অ্যালায়েন্স, এবং আমরা গভর্নমেন্টের ওন ইনিশিয়েটিভ, তিনটা ভাগে কিন্তু আমরা সমস্ত ফ্যাক্টরি, একদম ফ্যাক্টরি টু ফ্যাক্টরি, ফ্যাক্টরি টু আমরা জরিপ করেছি, জরিপ করে 2%-এর মতো আমরা পেয়েছি রিস্কি, 100% সেগুলো আমরা বন্ধ করে দিয়েছি। আজকে এই যে এই কমপ্লেন্স করতে গিয়ে মালিকদের কিন্তু শত হাজার হাজার কোটি টাকা কিন্তু ব্যয় হয়েছে, কিন্তু পণ্য রপ্তানির মূল্য কি বেড়েছে? বরং মূল্যটা 3-4 বছর আগে যাচ্ছিল, তার চেয়ে 2-2.5% কিন্তু মূল্য কমছে। এখন প্রশ্ন হইল যে আমরা জানি যে আজকে একটা শ্রমিক 8,000 টাকা পাইলে তার এটা হবে না, সে যদি 20,000 টাকা পায় আরও ভালো হবে, 30,000 টাকা পাইলে আরও ভালো হবে, কারণ তার মান বাড়াতে হবে। কিন্তু কিন্তু আমার তো সব প্রতিষ্ঠান সব ঠিক রেখে করতে হবে, কারণ মালিককেও আমাকে, ফ্যাক্টরিটা মালিক না ফ্যাক্টরি, ফ্যাক্টরিকেও আমাকে বাঁচিয়ে রাখতে হবে, আবার শ্রমিককেও আমাকে বাঁচিয়ে রাখতে হবে, সেইটা সমন্বয় করতে গিয়ে কিন্তু আমরা এটা করেছি। এবং আমি যদি জানি 8,000 করার পরেও অনেক ফ্যাক্টরি কিন্তু বন্ধ হয়ে যাবে। একটা ফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম স্যার। একটা গার্মেন্টস শ্রমিক যদি 9-10 বছর চাকরি করার পরে গার্মেন্টস থেকে যদি আউট করে দেয়, সে 9-10 বছর পরে সে গার্মেন্টস করার সামর্থ্য থাকলো না, তাহলে ওই শ্রমিকটা 9-10 বছর পরে মালিকের কাছে কোনো চাওয়া পাওয়ার কিছু আশা থাকে? এমন আমি এটা উত্তর দিই, এটা যেটা বলছেন যে হ্যাঁ উনি ঠিকই বলছেন যে একজন শ্রমিক 9-10 বছর পরে চলে যাওয়ার পরে, আসলে চলে যাওয়ার পরে তার যে পাওনা সেটা কিন্তু আমাদের শ্রম আইনে আছে। এটা সব ক্ষেত্রে না, যেমন আমি কমপ্লেক্স ফ্যাক্টরি গুলি কিন্তু মানে এইগুলি ঠিক মতো দিচ্ছে,
কমপ্লেক্স তারা অনেক ফ্যাক্টরি আছে তারা কিন্তু দিচ্ছে না দিতে পারছে না অথবা অনেকে ইচ্ছে করে দিচ্ছে না এরকম আছে অ্যানোমালি আছে কিন্তু মানে পাইকারিয়ারে সবটাই কিন্তু দিচ্ছে না এরকম না আবার সব দিচ্ছে এটাও না এখন দেখেন এই যে গার্মেন্টসে আমরা যখন রানা প্লাজা যখন দুর্ঘটনা হয় তখন এই যে 11 শ্রমিক মারা গেল তারা কি পদে চাকরি করতো অ্যাপয়েন্টমেন্টটা পদে ছিল না তারা কোন পদে চাকরি করতো কোথায় চাকরি করতো হদিস নাই আমরা কিন্তু এখন আইন করেছি এবং বাধ্য করেছি বিজিএমকে যে একটা ফ্যাক্টরিতে যারা নাকি কাজ করে কতজন কি কি পদে আছে এটা ওয়েবসাইটে দেওয়ার জন্য ডাটাবেস তৈরি করার জন্য কিন্তু ভাই এখানে একটা আমাদের প্রশ্ন সেটা হলো আপনি যেটা বললেন যে ওর আগে ওদের কোনো কাগজপত্র ছিল না করছে আপনি একটা ব্যবসা চালাচ্ছেন এত কিছু করছেন তার মানে আপনি বলছেন যে ওরা যদি লাভ না করে তাহলে আপনাকে বেতন দিবে কি করে তা আপনি বলেন যে কোনো কাগজপত্র নাই কোনো বেতন ঠিকানা বেতনের কোনো ঠিকানা নাই সব কিছু নাই এইভাবে চললো কেন এবার চললো কেন আমি তারপর এই যে উত্তর দেই তাহলে আপনি উত্তর দেন আমার দেশটা ছিল কৃষি ভিত্তিক দেশ শিল্প সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না আপনি কি জানেন এই গার্মেন্টসটা আরম্ভ হয়েছিল কোথায় বাসা বাড়িতে আমাদের এই যে এই আতিকুল ইসলাম ঢাকা উত্তরের মেয়র তিনি যখন গার্মেন্টস আমাকে বলছেন তিনি যখন গার্মেন্টস ব্যবসা আরম্ভ করেন তার শান্তিনগরের বাসায় দুতলার মধ্যে 20টা মেশিন বসে তিনি আরম্ভ করেছেন তখন কিন্তু এই যে এই সেফটি বিল্ডিং সেফটি ওই আপনার এই ফায়ার সেফটি ইলেক্ট্রিক সেফটি এই সমস্ত মাথায় ছিল না ঠিক আছে না আমি বলছি কেন আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা কিন্তু মাত্র 20-30 বছরের আমাদের কিন্তু যারা উদ্যোক্তা তাদের মধ্যে কিন্তু এই সমস্ত জিনিসগুলো ছিল না শুনেন শিখে কোথায় যখন চলার পথে হুচুট খেয়ে শিখে এখন কিন্তু আস্তে আস্তে আমরা এইগুলি কিন্তু আসতেছি যেমন ইনস্পেকশন একটা ফ্যাক্টরি ইনস্পেকশন করবে আপনি জানেন যে কলকারখানা পরিদর্শন অধিদপ্তর নামে একটা অধিদপ্তর ছিল আমি নিজেও লেবার মিনিস্টার হওয়ার আগে আমি জানতাম না যে ফ্যাক্টরি আবার দৈমালার পাশের ইয়াতে ফ্যাক্টরি আবার ইনস্পেকশন করে এটা কিন্তু আমরা জানতাম না এই রানা প্লাজার দুর্ঘটনা আমাদের জন্য খুব পেইনফুল বাট এই দুর্ঘটনা আমাদের অনেক কিছু বহু কিছু আমাদের শিখেছে আমাদেরকে মানে একদম ঘুম থেকে মানে উঠিয়ে আমরা মানে কি করা উচিত কি করা উচিত না সেইগুলি কিন্তু এখন আমরা করছি এখন একটু একটু তাকে ইন্টারাপ্ট করি উনি ভালো জানবেন আমার চাইতে আপনার ইন্ডাস্ট্রি যদি কয়েক হাজার ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রি ইন্সপেক্টরদের ইন্সপেকশন করতে হয় এবং আমাদের মাত্র 13 জন ইন্সপেক্টর ছিল শেখ হাসিনা ক্ষমতা আসার সময় তারপর ওরা বৃদ্ধি করছে এখন আমরা দেখেন এই যে উনি বললেন যে বললাম না যে কলকারখানা পরিদর্শন করবে জিনিসটা আমি জানতাম না খুব স্বল্প মাত্রা ছিল কোনোদিন কোনো ইন্সপেক্টর কোনো ফ্যাক্টরি দেখে আসে এরকম রেকর্ড নাই কিন্তু এখন এই কলকারখানা পরিদর্শন অধিদপ্তরে 500 ইন্সপেক্টর আছে তারা বিভিন্ন ফ্যাক্টরি যাচ্ছে এইটাও কিন্তু খুব অল্প কারণ বাংলাদেশে এই মুহূর্তে যদি নিরাপদ কর্মস্থল বলি তাহলে অর্থনৈতিক কর্মকাণ্ড যেটা হয় সেখানে কিন্তু আপনার কর্মস্থল 83 লক্ষ অর্থনৈতিক ইউনিট আছে যেগুলি ইন্সপেকশন আওতায় 500 ইন্সপেক্টর কিন্তু পারবে না এইখানে প্রশ্ন হলো আমাদের সংগতি সবকিছু মিলে কিন্তু আমাদের চলতে আপনি চেষ্টা করছেন অফকোর্স গভর্নমেন্ট চেষ্টা করছে আচ্ছা চেষ্টা করছে কিন্তু ওই যে বললাম না যে চাকরি কাজ হচ্ছে কাজ হচ্ছে হ্যাঁ কাজ ইয়া করছে জাগাচ্ছে কিন্তু তার মধ্যে যেটা হচ্ছে যে সবসময়ের জন্য শ্রমিকদের ইয়াটা কিন্তু সবসময় একই মানে জায়গায় আছে যে ঠিকই বলেছেন একই জায়গায় আছে আমাদের বক্তব্যটা কিন্তু একদম একই যে আপনি যদি বলেন দেখুন প্রশ্নটাকে একটু আরো সরলীকরণ করে যদি প্রথম চিন্তা করেন আমি কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে এখন কথা বলছি এ তো যুদ্ধোত্তর বাংলাদেশ না যে এখন পুনর্গঠন সবকিছু ছেড়ে দাও এটা করো করলেও তো আমাদের সেই দেশটা তো পুনর্গঠিত দেশ এখন আমরা কোথায় চলে এসেছি হ্যাঁ সব লোক এখন করে আসার পরে ধরেন যে আয়ের কথা বলা হচ্ছে তার মানে অঙ্কের হিসাবে টাকার অঙ্ক তো বাড়ছে আমাদের 5 লক্ষ কোটি টাকার উপরে বাজেট হবে তাহলে টাকা আয়ের প্রধান শক্তি কারা আপনি এগুলো ইকোনমিস্টদের কথা আমাদের রাজনীতিবিদদের কথা বাদ দেন তারাই তো আমাদেরকে বলছে এই যে শ্রমজীবী কৃষক ক্ষেত মজুর তাদেরই সন্তান গার্মেন্টসে কাজ করে শ্রমজীবী যে কাজ করে তাদেরই সন্তান বিদেশে থাকে 1 কোটির উপরে তার মানে আমি যে টোটালিটিতে যদি বিবেচনা অপ্রাতিষ্ঠানিক খাতে এই যে 86%-এর উপরে এইটাই তো শ্রমজীবী মানুষ তাহলে এই শ্রমজীবী মানুষই তো টাকা এটা করছে তাহলে আপনি যখন টাকার হিসাটা আগে দেবেন কাদের আপনার দেয়ার বিবেচনা করা দরকার আমাদের বিবেচনায় যে যদি রাষ্ট্রে ক্ষমতায় যারা থাকেন বিবেচনা যদি এইভাবে করা হতো তাহলে এই সংকট থাকতো না মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংগঠন এখনও আপনি হিসাব করে দেখেন ওইখানে কি বলা হচ্ছে যে কাজের অধিকারের স্বীকৃতি আছে কর্মের গুণাগুণ বিবেচনা করিয়া ন্যায্য মজুরির কথা বলা আছে আপনি আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের এখনো পর্যন্ত রাষ্ট্রীয় খাতের একটা বড় কথা বলা আছে অর্থনৈতিক কর্মকাণ্ডের কথা কিন্তু এখনো সংবিধানে আপনি পড়ে দেখেন তারপরে বলা আছে সমবায়ী খাত তারপরে বলা আছে সীমিত অর্থে ব্যক্তি খাতের জায়গাটা তা আপনি যদি এই দৃষ্টিভঙ্গিটাকে আফোল্ড করতেন
তাহলে আমাদের অর্থনীতিটা লুটপাটের ধারায় হতো না, তাহলে অর্থনীতিটা হতো এই ধরনের শ্রম মানুষের বান্ধব, শ্রমিক বান্ধব, মেহনতি মানুষের বান্ধব, তাহলে আপনি জিনিসটা অর্জন করতে পারতেন। আপনি একটা অঙ্কের হিসাবে আপনি ব্যারোমিটার দেখেন, ন্যূনতম মজুরি, তাহলে আপনি নির্ধারণ করবেন কিভাবে? একজন শ্রমিক তাকে তো মিনিমাম খালি আজকে সে খেয়ে থাকলো, কালকে সকালে উঠে কি বলে এসে যে চাকরি করতে পারলো তা তো না, তার উৎপাদনশীলতা বৃদ্ধির যাতে কাজে লাগে। গার্মেন্টস নিয়ে কথা হচ্ছে, ওই যে ভাই বললেন 4-5 বছরের কথা, এ তো সবাই জানে, কিন্তু আপনি বলেন একটা গার্মেন্টসে যারা কাজ করে যে কিশোর বয়সে আসে, 30-35 বছর বয়সের পরে নাকি আমরা দেখতে পাই না, তাহলে পরিস্থিতি বাকি জীবন তার কিন্তু কি হয়ে যায় আমরা এগুলো জানি। তার মানে আপনি কর্ম পরিবেশ মানে ওই কর্মে আগের পানি খাওয়ার ছিল না, আচ্ছা এখন একটি পানি খাওয়ার জায়গা দিলেন, এগুলো দিলেন, অগ্রগতি হচ্ছে, একদিনে হবে আমি তা বলি না, তাহলে আপনাকে টোটালিটিতে পরিকল্পনার জায়গায় যেতে হবে। ঠিক একই ধাঁচে তাহলে আর মজুরি নির্ধারণ তো আপনার ওই বিবেচনা থেকে করতে হবে, আমাদের পরিবার কয়জন থাকে এগুলো জানি, মানে একটা যুক্তিসঙ্গতভাবেই আপনার এই জায়গাগুলো করতে হবে। কর্ম পরিসরের জায়গাটা বললাম আমি, ওই যে বারবার ওই কথাটা বলার চেষ্টা করতেছি আমরা, যে শ্রমিকের অধিকারের প্রশ্ন হচ্ছে সে যদি নিশ্চয়তা পায় যে আমি আজকে চাকরিতে ঢুকলাম, আমি এখানে যদি ভালো কাজ করি তাহলে আমার নিশ্চয়তা আছে, ছেলে মেয়ের নিশ্চয়তা আছে, এবং আমার ভবিষ্যতে যখন আমার বয়স হয়ে যাবে আমি একটা নিশ্চয়তার সাথে যেতে পারবো, তাহলে সেই জায়গাটা একদম ভেঙে দিচ্ছি। শুধু তাই না, আজকে বাংলাদেশে ঘটছে কি জানেন, ওই যে এমনকি বললাম যে পাকিস্তান আমলে ওরাও যেটা করতে পেরেছিল এখন তা নাই, আপনি এখন কি বলে ওই যে কন্ট্রাক্ট সার্ভিসের নামে বাইরের থেকে লোক নিয়ে আসছেন, আপনি আউটসোর্সিং এর জায়গাটা আপনি নিয়ে আসছেন, তার মানে শ্রমিকের অন্যান্য অধিকারকে খর্ব করার জায়গাটা কিন্তু আপনি চলে গেছেন। বহু ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান আছে নিয়োগ দিচ্ছে 89 দিনের, 90 দিন দেয় না, ওই যে শ্রম আইনে আটকে যাওয়ার জায়গাটা থাকবে, অর্থাৎ তাকে শ্রমিক মানুষ হিসাবেই যে অধিকারের কথাটা আজকে ঠকানোর ব্যাপারটা চলে আসে, যে যে জায়গাটায় যাওয়ার কথা ছিল সেই জায়গাটা আপনি নাই নাই, তার মানে আপনি ওই জায়গাটা ঠিক করেন নাই। আপনি যদি ওই পরিকল্পনা ঠিক করতেন তাহলে যে আমি ঠিক আছে বাংলাদেশে আমি একটা টার্গেট করলাম, আমি আজকে ন্যূনতম মজুরি একদিনে সব হয়ে যাবে তা না। দেখুন আমরা একটা অঙ্ক করে দেখেছি, যারা ইকোনমিস্ট যারা পুষ্টিবিদ তাদের সাথে কথাবার্তা বলে আমাদের বিবেচনায় ন্যূনপক্ষে তারা একটা হিসাব অনেকেই নানা ধরনের কথা বলে 22,000-18,000-এর কম না, তারপরও আমাদের সংগঠনের দিক থেকে সামগ্রিক বিবেচনা করে যেসব সংগঠন কাজ করে তারা বলেছে ন্যূনতম মজুরি 16,000 টাকা হওয়া দরকার। একটা আরেকটা এই প্রসঙ্গ করে বলি, আপনি আজকে একটা মজুরি নির্ধারণ করলেন, শুধু তো সেটা না, এই মজুরি প্রতি বছর মুদ্রাস্ফীতি যেটা হবে আপনি তার সাথে যদি অ্যাডজাস্ট করে দেন তাহলে কিন্তু সংকট নেই। আচ্ছা একসাথে বুঝলাম যে আপনি সব সেক্টরে যদি এই জায়গাটা আপনি একবারে নাও পারেন তাহলে তার জন্য একটা রেশনিং ব্যবস্থা আপনি এই জায়গাটা কেন করবেন না, আপনি তার বাসস্থান কেন করবেন না, তারপরে তার স্বাস্থ্যের গ্যারান্টিটা কেন দেবেন না, কেন একটা দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের রেশিও কি হবে, এখনো পর্যন্ত আমরা মধ্যমের বাংলাদেশ বলছি সেটা আমরা করতে পারলাম না। এইখানে আমি প্রসঙ্গ শাহজান ভাই কতগুলো কথা উনি যা বলেছেন ঠিকই আছে, আমাকেই অনেকে বলে যে ভাই আমি এই যে কি বলে যে এই যে পরিবহনের চাকরি করছে, আমি যখন 30 বছর পরে বিদায় নেব আমি কিন্তু খালি হাতে বিদায় নিতে হবে, তাহলে এই জায়গাগুলোতে যেটা আমাদের অবশ্যই অগ্রগতি করা সম্ভব যদি আপনি মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিবেচনা করে সংবিধান বিবেচনা করে এই জায়গায় করেন, কিন্তু আপনি 75-15 আগস্টের পরে বাংলাদেশে যে লুটপাটের অর্থনীতি মুক্তবাজারের নামে চালু হয়েছে ওই অর্থনীতি চালু রাখবেন আর কতগুলো সৎ আকাঙ্ক্ষা পোষণ করবেন আর দুই একজন ব্যক্তি কখনো একটু ভালো কাজ করলো সেটাকে মডেল করবেন তাহলে হবে না। পুরো এটাকে আপনি নীতিমালা কি হবে এবং এটি একটা সাংগঠনিক পজিশনের জায়গায় আনবেন কিনা তার উপরে কিন্তু নির্ভর করে। আপনি মিনিমাম শ্রমিকের আজকে ট্রেড ইউনিয়ন করার অধিকারটা আপনি খর্ব করছেন, সেই জায়গাটা আপনি দিতে পারছেন না, তাহলে কোন জায়গাটায় আপনি যাবেন আজকে শ্রমিকের? আমি তো দেখি যে এটা ছিল উৎসবের দিন হওয়ার কথা, আজকে হয়তো তারা মানে দেখবেন যে গরিব মানুষের উৎসবে নানা রূপ আছে, তারা উৎসব করেন কিন্তু এই উৎসবের মধ্যে এক ধরনের বোবা কান্না থাকে, সেই বোবা কান্না থামানোর দায়িত্ব যদি রাষ্ট্র সরকার পালন না করতে পারে, আমাদের একজন শ্রমিক নেতা স্টিল কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি সবাই চেনেন আমাদের শ্রদ্ধাভাজন শহীদুল্লাহ চৌধুরী, এই পয়লা মেয়ের আগে ওনার সাথে একটু কথা বলছিলাম, উনি বলে যদি আমাদের এই শ্রমিকদের মিনিমাম শ্রমিক হিসেবে টিকে থাকার গ্যারান্টি না থাকে, এখনও 1,20,00,000 শ্রমিক বাংলাদেশে আছে, এখনও 6,35,00,000 হচ্ছে শ্রমশক্তি, সেইখানে একটা বড় বিস্ফোরণ বাংলাদেশে ঘটবে যেটা আমাদের পুরো সংকট তৈরি করবে। ফোন আছে তারপর সাধারণ মানুষের ভাই, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি আলতাফ হোসেন, একজন পাটকল শ্রমিক। জি, আমি আপনার মাধ্যমে জানতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই পাটকল শ্রমিকদের জাতীয় মজুরি কমিশন 2015 জুলাই থেকে ঘোষণা দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা এই জাতীয় মজুরি পাইতেছি না, এর কারণটা কি আমি আপনার মাধ্যমে জানতে চাই। অনেকগুলো বিষয় কিন্তু সামনে আছে, আমি ধন্যবাদ জানাবো আমাদের
শ্রমিক ভাইদের যারা তাদের এই ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে অনেক প্রশ্ন করেছেন। এখানে গার্মেন্টস থেকে কথা হয়েছিল, গার্মেন্টসটা কী অবস্থায় ছিল সেটা শুরু কথাটা বলেছেন। তারপর 1984 সাল থেকে কিন্তু গার্মেন্টস একটা পর্যায়ে আসলো যে জাতীয় মজুরি একটা মানে ই করলো, ন্যূনতম মজুরি তা নির্ধারণ করা হয়েছিল তৎসময় 570 টাকা। তার 10 বছর পরে সেইটাও এসে দাঁড়ালো 930 টাকা, বৃদ্ধি পেল 380 টাকা 10 বছরে। এরপরে তার 12 বছর পরে 2006 সালে সেইটা 930 টাকা থেকে করা হলো 1662 টাকা, বৃদ্ধি পেল সর্বমোট 732 টাকা 12 বছরে। লক্ষ্য রাখবেন এরপরে আপনি বলেন কি পরিমাণ ঠকানো হয়েছে। আমি সেই যেই দিকে আসতেছি, যে কথাটা বলতেছেন, ওই যে একটা কথা বলছেন না যে আমরা অনেক কথা বলি অনেক দাবি তুলতে পারি, মানুষকে এজিটেট করতে পারি, কিন্তু সমাধানটা কোথায় কি হবে সেটা নিয়ে এই হলো কথা। আমি ওই জায়গাটাই আপনাকে গুরুত্ব দিচ্ছি। তারপরে আপনি দেখেন যে সেইখানে তার মাত্র 3 বছর পরে 2013 সালে আপনার যখন গার্মেন্টস জ্বালাও পোড়া ভাঙচুর হচ্ছিল, এর আগের তো একটু বলে নিই, যখন এরশাদ আর খালেদা জিয়া ক্ষমতায় এবং আপনার মনে আছে আমিনুল আমান শ্রমমন্ত্রী আর ওই যে মেজর হাফিজ তখন বাণিজ্যমন্ত্রী বোধ হয় না, বাণিজ্যমন্ত্রী তখন একটা ইপিজেডে গোলমাল হয়েছিল সাভারে, ভোর 5টার সময় আমাকে বাসার থেকে তুলে নিয়ে গেল, ভাই আমাদের সঙ্গে যেতে হবে, এর সমাধান করতে হবে। আমি বলবো ভাই আপনাদের সরকার, আমি আওয়ামী লীগের এমপি, আমি কি করে পারবো, কয় না আপনি না গেলে হবে না। আমি কিন্তু কাউকে তখন জিজ্ঞেস করতে পারলাম না, ভোরে কাকে জিজ্ঞেস করবো আমি যাবো কি যাবো না। কিন্তু আমি যেহেতু শ্রমিক রাজনীতি করি, আমি মনে করি ফ্যাক্টরি বাঁচবে, শ্রমিক বাঁচবে, শ্রমিকের ন্যায্য অধিকারের জন্য আমরা লড়াই করব, কিন্তু ফ্যাক্টরি ধ্বংস করে নয়। এই চিন্তাটা মাথায় নিয়ে কিন্তু আমি গেলাম তখন, এবং আমি যে ফর্মুলা দিলাম সেটা বিস্তারিত বললে অনেক সময় লাগবে, আমি যে ফর্মুলা দিলাম সেই ফর্মুলাই কিন্তু শেষ পর্যন্ত কাজ হলো এবং মন্ত্রী তাই করতে বাধ্য হলেন, সেই সমস্যার সমাধান হলো। 2013 সাল যখন গার্মেন্ট জ্বালাও পোড়া ভাঙচুর হচ্ছে, তখন সেই আমাদেরই কিছু ট্রেড ইউনিয়ন নেতা যারা এটাকে উস্কাচ্ছে, তখন সেই মুহূর্তে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব দিয়েছিলেন যে এইটা সমাধানের জন্য। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই দায়িত্ব নিয়ে মালিক শ্রমিক সরকার ভিন্ন ভিন্ন একটা মানে আলোচনা করে একটা রিপোর্ট তৈরি করলাম, তার ভিত্তিতে আমি যখন কাজটা শুরু করলাম। মূল কথাটা আসি, সেই ভাঙচুর এখন পর্যন্ত কিন্তু জ্বালাও পোড়ার ভাঙচুর হচ্ছে না কেন? আমি তখন মাননীয় প্রধানমন্ত্রীকে 2টা ফর্মুলা দিলাম। একটা হলো একটি গ্রহণযোগ্য মজুরি আপনাকে দিতে হবে, 8,000 টাকা ডিমান্ড করছি আমরা। 52টা ফেডারেশন একত্রিত করে আমি একটি সমন্বয় গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ করলাম, আমি ছিলাম তার কনভেনার, আমি তখন মন্ত্রী, মন্ত্রী হয়েও কিন্তু আমি সরাসরি উদ্যানের শ্রমিক সমাবেশ করলাম, আপনার মনে থাকার কথা, মুষলধারে বৃষ্টির মধ্যে লক্ষাধিক শ্রমিক, সেখানে আমিও দাবি তুললাম যে 8,000 টাকা মজুরি দিতে হবে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আপনি হস্তক্ষেপ করে এর সমাধান দিন। আমি তখন তাকে এই ফর্মুলায় বললাম যে আপনি গ্রহণযোগ্য একটা মজুরি আলোচনার মধ্যে দিয়ে করেন। দ্বিতীয় বিষয়টা ছিল যে ট্রেড ইউনিয়ন করার আমার আইনগত অধিকার আছে, উনি শ্রমমন্ত্রী ছিলেন, উনি জানেন, উনিও তো জানেনি ট্রেড ইউনিয়ন আমার আইনগত অধিকার, কিন্তু মালিকরা আমাকে ট্রেড ইউনিয়ন করতে দিচ্ছে না। আপনি সুযোগটা করে দেন, মালিকদের বলেন ট্রেড ইউনিয়ন করতে হবে। আমার যদি মনে হয় এখন পর্যন্ত ওর পর থেকে পর্যন্ত 700-800 কম হবে না, ছিল 120টা এখন 750, শুধু এই সেক্টরে। তাহলে বোঝেন ওই সময় কিন্তু শেখ হাসিনা এই কাজটা করলেন, যে কারণে কিন্তু ওই ধরনের অসন্তোষ কিন্তু দূর হলো। আমি এখানে একটা কথা উল্লেখ করতে হয়, আমার কৃতিত্বের কথাটা একটু বলি, আপনি জানেন চট্টগ্রাম, আমি যখন নৌ পরিবহন মন্ত্রী চট্টগ্রাম নৌ মন্ত্রণালয়ের অধীনে এই ইয়েতে চট্টগ্রাম বন্দর এমন কোনো গভর্নমেন্ট যায় নাই যে এই গভর্নমেন্টের সময় শ্রমিক অসন্তোষ হয় নাই, কিন্তু আমি যে 10 বছর চালা 9 বছরের মতো 9.5 বছর চালালাম, এর মধ্যে একটা ঘটনা ঘটছিল প্রথম দিকে আমি যখন মন্ত্রী হই, তারপর থেকে ঘটলো না কেন আজকে পর্যন্ত, কি কারণে চট্টগ্রাম বন্দরে শ্রমিক অসন্তোষ নেই? কারণটা হলো এটা যে প্রতি 3 বছর পরে তাদের মজুরি বৃদ্ধি হয়, আমি তাদের একটা গ্রহণযোগ্য মজুরি দেওয়ার ব্যবস্থা করলাম, আর একটা নতুন পদ্ধতি যেটা করে দিলাম সেটা হলো 10% তাদের ইনক্রিমেন্ট করতে হবে। আর এই ক্ষেত্রে 2016 সালে 2013 সালে আরেকটি
ও পদ্ধতি আমরা এখানে করলাম যে যেটা কোনোদিনই ছিল না সেটা হলো 5% ইনক্রিমেন্ট এই মজুরির উপরে আছে এখন আছে ওইটা এখনো বহাল আছে তাহলে বিষয়টা হলো এরপরে দেখেন তার 5 বছর পরে শেখ হাসিনা 8000 টাকা করলেন এখানে 5300 টাকা থেকে সেখানে কিন্তু এখন 3700 টাকা অর্থাৎ শেখ হাসিনা যদি আপনি মাত্র 7 বছরে 7 5 12 বছরে 1662 থেকে 8000 টাকা কি হারে বৃদ্ধি করেছে হিসাবটা আপনি করে নেবেন আমি এই কথাটা এই কারণে বললাম শুধু কথা বললেই হবে না আমি কাউকে দায়ী করতে চাই না আমি শুধু বলতে চাই ট্রেড ইউনিয়নের এমন কিছু নেতা আছে যারা ট্রেড ইউনিয়নের নামে হটকারি আন্দোলন করেন যার ফলে ক্ষতিগ্রস্ত যার ফলে ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হয় শ্রমিক ক্ষতিগ্রস্ত হয় দৃষ্টান্ত যদি চান এটা অবশ্য আমার সঙ্গে বিরোধিতা করতে পারেন প্রীতি সাহেব কিন্তু আমার কাছে দৃষ্টান্ত শেষ পর্যায়ে আসি যে সেটা হলো যে ওই যে ইয়া যেটা বলছেন উনি যে যে বেতন কাঠামোর যে বিষয়টা চলে আসছে যে শ্রমিকদের নিশ্চয়তার যে একটা জায়গা যে একটা শ্রমিক যদি 15 বছর চাকরি করে তারপরে সে কি সে খালি হাতে চলে যেতে হচ্ছে বা তাকে যেটা দেওয়া হচ্ছে তারপরে দেখা গেলো তাকে আইনের লড়াইয়ের মধ্যে আইনের লড়াই করে সে যে টাকা পাবে বলি খালি হাতে দেওয়া হচ্ছে ঠিক না প্রত্যেকটা এখন মানে আইনটা যে অ্যামেন্ডমেন্ট হয়েছে সেটা হলো এটা হয়তো প্রিন্স ভাই জানেন কি না এখন কিন্তু এই যে বিভিন্ন ফ্যাক্টরিতে যেখানেই ইভেন প্রাইভেট সেক্টরে আপনি যে লোক নিয়োগ করবেন কী বেতন দেবেন সেটা কিন্তু একটা বেতন কাঠামো আগেই কলকারখানা পরিদর্শন অধিদপ্তর জমা দিয়ে তার কাছ থেকে অ্যাপ্রুভাল নিতে হবে হ্যাঁ কী বেতন দেবেন কী দেবেন না এটা একটা আপনার করে বেতন কাঠামো তৈরি করে কলকারখানা পরিদর্শন অধিদপ্তর থেকে এটা এটা প্রাইভেট সেক্টর ছিল আর যেগুলি প্রাতিষ্ঠানিক খাত সেখানে আপনার লেবার ল এফেক্টেড অন এক যে গার্মেন্টসে আছেন 10 বছর 20 বছর চাকরি করতেছে আমি তো বলেন যেগুলি কমপ্লায়েন্স ফ্যাক্টরি সেখান থেকে কিন্তু আমরা কোনো অভিযোগ পাই নাই যে একটা শ্রমিক 10 বছর 15 বছর 12 বছর চাকরি করে চাকরি চলে যাওয়ার সময় অ্যাজ পার লেবার ল তার ফ্যাসিলিটিসগুলো দেওয়া হয় না এরকম কমপ্লেন খুব কম তবে অনেক ফ্যাক্টরিতে এটা হচ্ছে না অনেক আছে অনেক মালিকও আছে খাসটা অনেক মালিক আছে যে তারা দুষ্ট প্রকৃতির ওই মানে ব্যবসা রাখিয়া ঠকায় শ্রমিককে আছে আবার এরকম আছে দিতে চায় না কিন্তু লেবার মিনিস্টার হিসেবে নৌ পরিবহন সাধারণ খান সহ লেবার মিনিস্টার দুইজন ওই মালিককে বাড়িতে ধরে এনে তাকে আটকে রেখে তার সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বেতন ব্যবস্থা করছে এটা এই আমি এবং সাধন ভাই আমরা দুজনেই করছি এরকম আমরা কিন্তু আছে সরকার থেকে আন্তরিকতা অভাব নেই বাট এর পরে কিন্তু ঘটনা হচ্ছে হচ্ছে না তা না তবে একটা জিনিস বলি বিশেষ করে যেমন গার্মেন্টস সেক্টরে আমরা এটা বহু চিন্তা ভাবনা করে দেখলাম যে এই লোকগুলি একটা অ্যাক্সিডেন্ট হইলো তখন দেখা যায় যে ওই লেবার লোন যে 1 লাখ টাকা এখন ওইটা আমরা করছি অ্যামেন্ডমেন্ট করে 2 লাখ টাকা এটা তো খুব তার সমস্যা হয়ে যায় তার ছেলে মেয়ে কীভাবে লেখাপড়া করবে এইটা চিন্তা করে আমি আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে বললাম যে আমরা ওদের জন্য একটা ফান্ড করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী অনুমতি দিলেন আমি গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমের সঙ্গে বিকেমির সঙ্গে আলাপ করে একটা ফান্ড করলাম এখন কিন্তু গার্মেন্টস মালিক বা বিকেমির যারা নাকি পোশাক কারখানা মালিক যারা এক্সপোর্ট করেন এক্সপোর্ট প্রাইসের থেকে 100 টাকা 3 পোশাক কেটে রেখে আমরা একটা ফান্ড করছি সেটা হলো নাম দিচ্ছি সেন্ট্রাল ফান্ড সেই ফান্ডটা আছে এখন গার্মেন্টসের যে কোনো শ্রমিক যদি অ্যাক্সিডেন্টাল কারণে মারা যায় তাহলে এই অ্যাজ পার লেবার ল মালিক যা দিবে তার বাইরেও এই ফান্ডটাকে 3 লক্ষ টাকা সে পাচ্ছে এবং কোনো গার্মেন্টস শ্রমিকের সন্তান সে যদি আপনার সরকারি মেডিকেল কলেজ সরকারি ওই ইয়েতে আপনার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি পড়ে তার সন্তান এখান থেকে 3 লক্ষ টাকা আপনার শিক্ষার জন্য পাচ্ছে প্রত্যেকটা গার্মেন্টস শ্রমিকের সন্তান যে নাকি আপনার পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে এই এই ফান্ড থেকে 56 টাকা পাচ্ছে প্রত্যেকটা গার্মেন্টস শ্রমিকের সন্তান যে নাকি এই এসএসসিতে আমরা যেমন দিলাম আপনার GP4 বা এরকম সে কিন্তু অ্যাপ্লিকেশন করতেছে অ্যাপ্লিকেশন করার এটা আমি ব্যবস্থা করে আসছি অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে সে কিন্তু এখান থেকে পাচ্ছে অর্থাৎ আমরা ইনডাইরেক্টলি গার্মেন্টস শ্রমিকরা আচ্ছা শুধু তো গার্মেন্টস না আপনি তো সব সেক্টর শ্রমিকদের এই সুবিধা বলছেন এটা কিন্তু গার্মেন্টস সেক্টরের জন্য আমরা এটা করছি এছাড়াও আরেকটা আইন আছে শ্রম আইনের 232-233 ধারায় একটা বিষয় আছে সেটা হলো বাংলাদেশের যে কোনো নাগরিক তিনি যদি ব্যবসা করেন সে শিল্প ব্যবসায় হোক যে কোনো ট্রেডিং ব্যবসায় হোক যদি আপনার 2 কোটি টাকার সম্পত্তি
এবং 1 কোটি টাকা মূলধন থাকে তাহলে আপনি ব্যবসা করে যে রিটার্ন সাবমিট করলে যে লভ্যাংশ ডিক্লেয়ার করবেন সেই নেট প্রফিট ডিক্লেয়ার করবেন সেখান থেকে 5% আলাদা করবেন 5% আলাদা করে এটাকে এই 10 ভাগ করে 8 ভাগ ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী মালিক সবাই ইকুয়ালি এটা নগদ আমাদের সময় কিন্তু একদম শেষ হয়ে আসছে আচ্ছা নগদ ভাগ করে নেবে আর ওই আর এক ভাগ ওই প্রতিষ্ঠানে একটা কল্যাণ ইয়াতে জমা দেবে আর এক ভাগ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন একটা ফান্ড আছে আপনার ইয়েতে লেবার মিনিস্ট্রি আন্ডারে সেখানে জমা দেবে আমি যখন মন্ত্রী আসি তখন মাত্র 40 লক্ষ টাকা ছিল পরে আমাদের তৎপরতা আইনটা আমরা কিছুটা প্রয়োগ করাতে এখন প্রায় 400 কোটির কাছাকাছি আছে এবং সেই ফান্ড থেকে বাংলাদেশের যে কোনো শ্রমিকের সন্তান যদি সরকারি মেডিকেলে পড়ে সরকারি প্রকৌশল বিস্তৃতিতে পড়ে সে 3 লক্ষ টাকা পাচ্ছে এই আজকেও কিন্তু মে দিবসে কিন্তু এইরকম স্টুডেন্টরা কিন্তু আজকেও এই যে আপনার বঙ্গবন্ধু কমার্স সেন্টার মিটিংয়ে দেওয়া হয়েছে অর্থাৎ সরকারের পক্ষ থেকে অনেকগুলি ইনডাইরেক্টলিও মানে শ্রমিকরা যাতে সহায়তা পায় নিচ্ছে তারপর সমস্যা আছে আসে না তা না থাকবে আমরা তো এখনো সেই অবস্থা যেতে পারি নাই যে আমরা মানে একদম ডিমান্ড অনুযায়ী একজন মানুষের চলাফেরার যে মানে ফুল সে তার জীবন লাইফ মানে চালাতে পারে তবে আমরা চেষ্টা করছি এবং আমি আশা করব মালিকরাও তারাও আরো সহনশীল হয়ে তারাও মানে এই শ্রমিকদের সুযোগ সুবিধাগুলো দেখবেন অ্যাজ পার লেবার ল যেগুলো প্রাপ্যসি প্রাপ্য যে তারা যুক্ত করতে চাই শুধু শুধু সাহসী না ওই মালিকদের একটু উদার হতে হবে আপনাকে ধন্যবাদ কৃপণতা করতে হবে বলার জন্য আপনি যে কথা তথ্য দিয়েছেন ওটা কিন্তু সাংঘাতিক তথ্য যে পড়ার জন্য যে এগুলো করেন এই জিনিসগুলো কিন্তু কোনো সময় আসে না আজকে আমি হাজার স্টুডেন্ট কিন্তু পাচ্ছে হ্যাঁ কিন্তু আমরা ভিন্নভাবে করার ব্যাপার নেই আমার বিবেচনা হচ্ছে যে সার্বিকভাবে আপনারা এটা করবেন কি এটা সার উপরে নির্ভর করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয় আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায় দেখার আমন্ত্রণ রইল শুভরাত্রি